ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ও টিভি সঞ্চালক মন্দিরা বেদী। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ধারাবাহিক নাটক শান্তি দিয়ে, এরপর বেশ কিছু সিরিয়াল ও সিনেমায় কাজ করেছেন, তবে জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনায় এসে। সম্প্রতি অভিনেত্রী তার ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে কথা বলেছেন। তার টেলিভিশন সঞ্চালনের শুরুর দিকটা খুব একটা ভালো ছিল না তার জন্য। যখন তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনে ক্রিকেট সঞ্চালনা দিয়ে, তখন তাকে অনেকেই পছন্দ করতেন না। মজার বিষয়, এখন নাকি তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক, অথচ শুরুর সময়টা ছিল বেশ কঠিন। মন্দিরা বেদী বলেছেন, তাকে সবসময় অনুভব করানো হতো তিনি বাইরের ব্যক্তি, ক্রিকেট নিয়ে কিছুই বোঝেন না, এমনকি অনেক সময় তাকে ভয় দেখানো হতো। কিন্তু তিনি ভারতীয় টিভি চ্যানেলের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন যে তারা তাকে সাহস যুগিয়েছেন নতুন কিছু করার জন্য। শুরুর দিকে অনেকেই মন্দিরার সঙ্গে নাকি প্যানেলে বসতে চাইতেন না। শাড়ি পরে সুন্দর সেজে একজন মহিলা ক্রিকেট নিয়ে কথা বলছে, এমনটা মেনে নিতে পারতেন না অনেকেই। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। তিনি প্রথম কয়েকজন মহিলাদের মধ্যে অন্যতম যারা টেলিভিশনে ক্রিকেট টুর্নামেন্ট সঞ্চালনা করেন। বর্তমানে ছোট বড় সকলে এক নামে চেনেন মন্দিরা বেদীকে। ক্রিকেটের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন সূক্ষ্মভাবে। গত বছর মন্দিরা তার পরিচালক স্বামী রাজ কৌশলকে হারিয়েছেন। বাট শো মাস্ট গো অন। তার দুই সন্তান বীর ও তারা। তিনি এখন লাভ লাভ লাইফ নামে একটি শো সঞ্চালনা করছেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।